নমস্কার ইউটিউব চ্যানেল গৌতম ধারা সকলকে স্বাগত জানাই তো আপনারা দেখছেন ক্লাস টুয়েলভের প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালের বিভিন্ন টপিক্স তো আমি যেটা শুরু করেছি বিভিন্ন ভিডিও ছাড়া রয়েছে আমার প্র্যাকটিক্যাল ক্লাস টুয়েলভ ছাত্রছাত্রী জিওগ্রাফি ছাত্রছাত্রীদের জন্য তো আমি এখন স্ট্যাটিস্টিকের ওপর কিছু ভিডিও ছাড়ছি তো আমার এর আগের দুটো ভিডিও স্ট্যাটিস্টিকের কেন্দ্রীয় প্রবণতার রাশিবি সরি হ্যাঁ রাশিবিজ্ঞানের কেন্দ্রীয় প্রবণতার মধ্যে যৌগিক গড় বা অ্যারিথমেটিক মিনটা শুরু হয়েছে এর অশ্রেণীবদ্ধ রাশি যৌগিক গড় বা সরল যৌগিক গড় ভারবিহীন এটা আমাদের হয়েছে এর পরের ভিডিওতে অশ্রেণীবদ্ধ রাশির গড় ভারযুক্ত বা যদি মানে পরিসংখ্যা থাকে তার যৌগিক নির্ণয় হয়েছে এবার আমরা যেটা সে জানবো সেটা হচ্ছে শ্রেণীবদ্ধ রাশির যৌগিক নির্ণয় শ্রেণীবদ্ধ রাশি হলে মানে তার পরিসংখ্যা থাকবেই সেই জন্য ভারযুক্ত আর বলার দরকার নেই এর সূত্র হচ্ছে স্যামেসান এফেক্স বাই এফ মানে আগেটার মতো সূত্র হবে অশ্রেণীবদ্ধ রাশির ভারযুক্ত যৌগিকগড়ের যে সূত্র সেই সূত্রই একই হবে তাহলে শ্রেণীবদ্ধ রাশি যৌগিক নির্ণয় করতে গেলে আমাকে কী করতে হবে প্রথমে না আমার এখানে তথ্য একটা দেওয়া আছে শ্রেণী দেওয়া আছে শ্রেণী ব্যবধান বলে লেখা আছে ছয় থেকে ষোলো ষোলো থেকে ছাব্বিশ ছাব্বিশ থেকে ছত্রিশ ছত্রিশ থেকে ছেচল্লিশ ছেচল্লিশ থেকে ছাপান্ন ছাপান্ন থেকে ছেষট্টি তার শ্রেণী সংখ্যা বা ছাত্র সংখ্যা সরি শ্রেণী সংখ্যা হবে না ছাত্র সংখ্যা ভুল করে দেওয়া হয়েছে সে ছাত্র সংখ্যা দেওয়া আছে চার সতেরো নয় এক দুই দুই এইভাবে একটা তথ্য দেওয়া আছে এর ওপর এরকম যদি কোনো তথ্য দেওয়া থাকে তার যদি গড় যৌগিক গড় নির্ণয় করতে বলে তাহলে সেটা অবশ্যই হবে শ্রেণীবদ্ধ রাশির যৌগিক গল নির্ণয় যৌগিক গড় কাকে বলে আমরা আগেও জানি যে কোনো রাশি থাকলে সেই রাশিগুলোর মোট পরিসংখ্যা আর মোট মানকে ভাগ করলেই হবে রাশি দিয়ে মোট রাশি দিয়ে ভাগ করলেই যৌগীগড় পাওয়া যায় সেই যৌগীকড়ে তিন ধরনের যৌগীগড় রয়েছে রাশির ভারবিহীন অশ্রণীবদ্ধ রাশির ভারযুক্ত আর শ্রেণীবদ্ধ রাশি যৌগীকর তো রাশি যৌগীকরের সূত্রটা আমাদের সমস্যাটা এখানে রয়েছে শ্রেণী ব্যবধান দেওয়া আছে শ্রেণী রয়েছে আর সে ছাত্র সংখ্যা দেওয়া আছে যেটা পরিসংখ্যা হচ্ছে তো প্রথমে আমাকে ক্যালকুলেশান টেবিল করতে হবে সমাধান বলে লিখতে হবে লিখে ক্যালকুলেশান টেবিল ফর অ্যাডিথমেটিক মিন বলে লিখতে হবে এবং এটা গ্রুপ ডাটা অবশ্যই গ্রুপ ডাটা অ্যান্ড ওয়েটেড তো বলার দরকার নেই ওয়েট তো হবেই তা গ্রুপ ডাটা বলে লিখে দেবো তাহলে ক্যালকুলেশান টেবিল ফর অ্যাডিথমেটিক মিন ব্যাকেটে গ্রুপ ডাটা দিয়ে এক্ষেত্রে যখন আমরা টেবিলটা করবো এক্ষেত্রে একটু কাটাকাটি রয়েছে তো তোমরা ঠিক করে করে নেবে তো এক্ষেত্রে কটা কলম হবে না দুই পাঁচটা কলাম হবে এক্ষেত্রে পাঁচটা কলাম হবে আগেরটা তিনটে করে কলম করিয়েছি এবারে কিন্তু পাঁচটা কলাম হবে শ্রেণীভদ্রাশির ক্ষেত্রে পাঁচটা কলাম হবে পাঁচটা কলামের ক্ষেত্রে কি করতে হবে আমাকে এখানে বলি যেহেতু যোগীকর নির্ণয় করছি যোগীকরের নির্ণয়ের ক্ষেত্রে শ্রেণীভদ্রাশি যৌকরের ক্ষেত্রে সাধারণত ছবিতে দেখাতে বলে অনেকে কিন্তু ছবি না দেখালেও চলবে ছবিতে দেখানোর প্রয়োজন নেই জাস্ট ক্যালকুলেশন করে দিলেই যথেষ্ট তো এখানে ক্লাস টুয়েলভের ক্ষেত্রে তো এখানে প্রথমেই টেবিলের কলাম হবে তাহলে কটা পাঁচটা একটা হচ্ছে শ্রেণী সীমানা বা এই সরি এই শ্রেণী সীমানা বলে যে শ্রেণীটা আছে সেটি সেটি শ্রেণী সীমানা বলে একটা কলম হবে তারপরে হবে শ্রেণী ব্যবধান তারপরে হবে মধ্যবিন্দু তাহলে প্রথম হবে শ্রেণী সীমানা একটা কলাম তারপরে হবে শ্রেণী ব্যবধান তারপরে হবে মধ্যবিন্দু তারপরে হবে পরিসংখ্যা তারপরে এফেক্স হবে তাহলে এইভাবে তোমরা পাঁচটা কলাম করে নেবে প্রত্যেকে আমি একটু ছোটো করে দেখাচ্ছি পুরোটা প্রথমে শ্রেণী সীমানা অর্থাৎ শ্রেণীগুলো যেগুলো আছে সেগুলো সব পরপর লিখে দেবো আমি আচ্ছা পাঁচটা কলম হবে রো কটা হবে তাহলে কটা শ্রেণী আছে দেখুন এক দুই তিন চার পাঁচ ছটা শ্রেণী আর একটা মান লেখার জন্য নামগুলো লেখার জন্য সাতটা তাহলে সাতটা রো হবে আর পাঁচটা কলম হবে তোমরা প্রথমে ভালো করে টেবিলটা করে টেবিলটা করার পর তাহলে প্রথমে ওপরে সীমানা লিখবে প্রথম কলমে দেশ সীমাগুলো পরপর লিখে দেবে ছয় থেকে ষোলো ষোলো থেকে ছাব্বিশ এবারে পঞ্চান্ন থেকে ষাট ছেষট্টি পর্যন্ত এরপর হবে শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান মানে কি এই শ্রেণী সীমানার মধ্যে ছয় থেকে ষোলো এর মধ্যে পার্থক্য কত দশ তাহলে সেটা লিখে দেবো প্রত্যেকটার পার্থক্য হবে শ্রেণী ব্যবধান পঞ্চান্ন থেকে ছেষট্টি পার্থক্য কত দশ তাহলে এবার শ্রেণী ব্যবধান দশ দশ করে লিখে দেবো এরপর হচ্ছে মধ্যবিন্দুতে আসবো আমরা মধ্যবিন্দুতে কী করব না মধ্যবিন্দু বলতে যেমন ছয় থেকে ষোলো ছয় থেকে ষোলো যোগ করলে কত হচ্ছে ছয় ছয় ষোলো ছয় বাইশ তাহলে বাইশকে দুই দিয়ে ভাগ করতে হবে মানে দুটো শ্রেণী সীমানার যে দুধপাশের রাশি অর্থাৎ ছয় ষোলো বা ষোলো ছাব্বিশ এই দুটোকে যোগ করতে হবে ছয় ষোলো যোগ করলাম বাইশ ষোলো বাইশকে দুই দিয়ে ভাগ করতে হবে দুটো রাশি যেহেতু আছে দুটো মান আছে দুই দিয়ে ভাগ করে দিলেই আমার মধ্যবিন্দু পেয়ে যাব তা যেমন আবার এক্ষেত্রে আবার দেখো যেমন পঞ্চান্ন থেকে ছেষট্টি পঞ্চান্ন ছেষট্টি যোগ করলে কত হচ্ছে ছয় হচ্ছে সরি ছোটো করে বলি আচ্ছা পঞ্চান্ন ছেষট্টি যোগ করতে ছয় ছয় বারো দুই আর এক ছয় এগারো একে বারো হ্যাঁ টোটাল একশো বাইশ হচ্ছে তো তাহলে একশো বাইশ হলে তার দুই দিয়ে ভাগ করলে কত হচ্ছে ষাট দুগুণে একশো কুড়ি একষট্টি দুগুণে একশো বাইশ তাহলে মানে দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করে মধ্যবিন্দুটা পেতে হবে এরপর আসছি পরিসংখ্যা পরিসংখ্যার যে মানটা আছে চার সতেরো উনিশ নয় এগুলো সব লিখে দেবো এই পরিসংখ্যার মানটা এখানে যেহেতু পরিসংখ্যার মানটা যে ছাত্র সংখ্যা বা যা হোক যে মানটা আছে এটা ভুল রয়েছে রাজ্য হবে না ভুল করে লিখে দিয়েছে এই পরিসংখ্যাটা কি এফ ছোট হাতের এফও ধরে নিচ্ছি আর এখানে মধ্যবিন্দুটা এক্স হয়ে যাচ্ছে এখানে মধ্যবিন্দু যে মানটা বেরিয়েছে সেটা এক্স ধরে নিলাম আর পরিসংখ্যাটা এফ ধরে নিলাম দিয়ে আর পাশের কলমে এক্স করে নিলাম এক্স মানে কি মধ্যবিন্দুর সঙ্গে এই পরিসংখ্যার গুণ হবে অর্থাৎ চার এগারো চুয়াল্লিশ হয়ে গেল চার এগারোর সঙ্গে গুণ হবে একুশের সঙ্গে সতেরো গুণ হবে একত্রিশের সঙ্গে নয় গুণ হবে একচল্লিশের সঙ্গে এক গুণ হবে একান্ন সঙ্গে দুই গুণ হবে একষট্টির সঙ্গে দুই গুণ হবে গুণ করে এইভাবে লিখতে হবে এখানে মানগুলো লিখে দিবে তার স্যামাসান করতে হবে প্রত্যেকটা স্যামাসান করতে হবে পরিসংখ্যার স্যামেশান এফ সমান পঁয়ত্রিশ করে যা এফেক্স মানে দুটো সবগুলো এফেক্সটা যোগ করে লিখতে হবে এরপর সূত্রে ফেলে দিলে হবে যে শ্রেণীবদ্ধ রাশি লিখতে হবে শ্রেণীবদ্ধ রাশি যোগী গড় সমান বা এক্স বার সমান স্যামাসান এফেক্স বাই এফ দিয়ে সূত্রে বসি দিয়ে তারপর যে মানটা হবে এটাই হবে এই তথ্য রাশিটির যোগী গড় নির্ণয় শ্রেণীবদ্ধ রাশির আশা করি জিনিসটা বুঝতে পারলে সবাই শ্রেণীবদ্ধ রাশির গড় নিয়ম একদম সহজ নিয়ম এক্ষেত্রে ছবি কম্পালসারি নেই ছবি দিতেও পারো না পারো তবে ছবিটা ক্লাস টুয়েলভের ক্ষেত্রে ছবিটা ততটা প্রযোজ্য নয় এটা ক্যালকুলেশান করে যোগিক গড় নির্ণয় করে দিলেই হবে এবং লাস্টে উত্তর লিখবে যে তো রাশিতত্ব যে রাশির ওপর দেওয়া থাকবে নাম্বার থাকলে তাহলে টোটাল নম্বরের এই প্রদত্ত তত্ত্বের নম্বরের যৌগিক গড় বলে এইভাবে লিখে উত্তরটা কমপ্লিট করতে হবে এইভাবে আমার তাহলে অ্যারেঞ্জমেটিং মিন অর্থাৎ যৌগিক গড় নির্ণয় এর তিনটে ভিডিও শ্রেণীবদ্ধ রাশি তিনটে ভিডিও কমপ্লিট হলো হ্যাঁ যোগীকর্ণিন রাশি যৌগীকর্ণিনা বা সরল সরলযোগীকর ভারবিহীন রাশি যৌগীকর্ণ বা ভার যুক্ত আরেকটা হচ্ছে কি শুধু শ্রেণীভদ্রাশি যৌগীকর্ণিনা তাহলে এভাবে তিনটে ভিডিও তোমরা পরপর করে নেবে এবং ক্যালকুলেশনটা অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ